আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখন আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন শর্তাবলী আপনাদেরকে জানাবো। এটা জেএসসি পাশে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। আবেদন অনলাইনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। কত তারিখ থেকে শুরু হবে, কত তারিখে শেষ হবে এবং আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য সকল তথ্য। এই ধরনের আবেদনগুলো করার আগে অবশ্যই ভালোভাবে বিষয়গুলো আগে বুঝে নিতে হবে, তারপরে আপনারা আবেদন করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা মোটামুটিভাবে সকল প্রক্রিয়া বুঝতে পারবেন। ansarvdp.gov.bd ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগবে, কি কি যোগ্যতা থাকা লাগবে, কারা আবেদন করতে পারবে। বয়স 18 হতে 30 বছর, 28/8/2021 তারিখে প্রার্থীর বয়স 18 বছর এবং 6/9/2021 তারিখে প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম জেএসসি বা সমমান পাশ হতে হবে। শারীরিক যোগ্যতা, উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30-32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6, কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। অগ্রাধিকার মুক্তিযোদ্ধা পরিবারের উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী, ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ও আনসার ভিডিপি কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয়তা বাংলাদেশে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি www.ansarvdp.gov.bd ওয়েবসাইটে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিঙ্কটি 28/8/2021 তারিখ রাত 12টা থেকে শুরু হবে এবং 6/9/2021 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 6/9/2021 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরত যোগ্য 200 টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ, রকেট, মুভি ক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে এই 4টা 3টা ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। তাহলে আপনাদের অনলাইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে সেটা এই কর্তৃপক্ষ সলভ করবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। বাছাইয়ের সময় আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে, কারণ কাগজপত্র যদি আপনার ঠিকমতো না নেন তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক বাছাই থেকেই বাদ করে দেওয়া হবে। তাই আগেই আপনাকে সব কিছু গুছিয়ে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্টের বা প্রবেশপত্রের মূল কপি, ক থেকে উ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, অর্থাৎ মূল কপিও লাগবে এবং সাথে ফটোকপিও লাগবে। গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা চার কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা, প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 13,050 টাকা এবং পার্বত্য এলাকায় 14,200 টাকা ভাতা প্রাপ্য হবেন। প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবে 9,750 টাকা হারে। 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার আমরা দেখব রেঞ্জগুলো, কারণ আবেদন করতে গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, কারণ এখানে রেঞ্জগুলো আলাদা। কারণ আমাদের আমরা যে বিভাগ সিলেক্ট করি বিভাগ অনুসারে কিন্তু এখানে না, এটার প্রত্যেকটা রেঞ্জ আলাদা, অর্থাৎ বিভাগ আলাদা। যেমন ঢাকা রেঞ্জের জন্য এই জেলাগুলো এবং পরীক্ষার তারিখ, প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময় দেখুন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপর ময়মনসিংহের রেঞ্জের জন্য এই অপশনগুলো মনে রাখবেন। এখানে যে জেলাগুলো আছে এই জেলার বাইরে কিন্তু আবেদন করা যাবে না। সিলেট রেঞ্জের জন্য এই জেলাগুলো, কুমিল্লার রেঞ্জের জন্য এই জেলাগুলো, কারণ আমরা অনেকে জানি যেমন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এগুলো সবগুলো হচ্ছে চট্টগ্রাম বিভাগ, কিন্তু এখানে কুমিল্লা রেঞ্জ হিসাব হবে। এটা হলো কর্তৃপক্ষের আলাদাভাবে বিভাগ। চট্টগ্রাম রেঞ্জের জন্য এই জেলাগুলো বিশেষ দ্রষ্টব্য, অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়, অর্থাৎ আপনাদের এটা স্থায়ী চাকরি নয়, তবে আপনারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেটা সেগুলো আপনারা সবগুলোই পাবেন। অনিবার্য কারণবশত বাছাইয়ের তারিখ, সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মোবাইলে মেসেজের মাধ্যমে অবহিত করা হবে। এখানে কিছু সতর্কতা দেওয়া হয়েছে। সাহায্য পাওয়ার আশায় কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। চাকরি প্রার্থীদের মধ্যে কেহ কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার সাধারণ আনসারের ভর্তি বাতিল বলে বিবেচিত হবে। এ ছিল মোটামুটি চাকরির
যে বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তির সার সংক্ষেপ, চলুন আমরা একটু দেখে আসি কোন ওয়েবসাইট থেকে কোন লিঙ্ক থেকে আবেদন করতে হবে। ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। আসার পরে একটু ডানে আসবেন, ডানে আসার পরে এখানে ডান পাশে দেখুন সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যেহেতু এখনও সার্ভার ওপেন হয়নি, 28 তারিখে হবে, তাই এখন আপনাদেরকে সম্পূর্ণ কার্যক্রমটা দেখানো সম্ভব হচ্ছে না, তারপরও চেষ্টা করছি কিছুটা বুঝিয়ে বলার জন্য যে কী কী করতে হবে। মনে রাখতে হবে আপনি যখন আবেদন করবেন, আবেদন শুরু করার আগে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে, যেটা আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অনলাইনে। পেমেন্ট করার পরে আপনাকে পরের অপশানে নিয়ে যাবে, পরের অপশানে আপনার ছবি সহ অন্যান্য তথ্যাবলি আপলোড দিয়ে পরবর্তীতে স্টেপে গিয়ে আপনার ফর্মটা পূরণ করে PDF ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। আপনি যদি প্রিন্ট না করেন, আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে আপনি সেভ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটু অপেক্ষা করেন, কারণ এই সার্ভারটা বিজি। আর আরেকটা বিষয় বলে রাখি, আবেদন চেষ্টা করবেন প্রথম দিকে বা মাঝামাঝি সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য, কারণ শেষের দিকে অনেক সময় সার্ভার জন্য বিভিন্ন সমস্যা থাকে, তাই আবেদন করতে সমস্যা হয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে কত জন নেওয়া হবে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। এখানে শুধুমাত্র যে অপশনগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদেরকে সেগুলো পরে শুনিয়েছি। তো একটু অপেক্ষা করুন, সার্ভারটা ওপেন হতে একটু সময় নিচ্ছে। তো আমরা আবেদনের ওয়েবসাইটে চলে আসছি। এখানে সম্মানিত আবেদনকারী, আপনারা আবেদন করার পূর্বে যে টাকা পেমেন্ট করবেন তা অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক নির্দেশনা অনুসারে আবেদনকারীর মোবাইল নম্বর প্রথমে দিয়ে এরপর পে উইথ সূর্য পে সিলেক্ট করে নির্দেশনা অনুসারে পেমেন্ট করতে হবে। আপনার কাঙ্ক্ষিত পদে আবেদনের পূর্বে দৈনিক পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন। আবেদনকারী হিসেবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আবেদনের শুরুতে আপনাকে প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে, তাই জেনে বুঝে আবেদনের জন্য অগ্রসর হন। আবেদন করার এক পর্যায়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, তাই যে কম্পিউটার থেকে আবেদন করছেন সেখানে আপনার ছবিগুলো আছে কিনা নিশ্চিত হন। আপনার প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রবেশপত্রটি একটি রঙিন কপি প্রিন্ট করে নিতে হবে। প্রবেশপত্রে আপনার রোল নম্বর, ছবি ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং প্রবেশপত্র ছাড়া আপনি লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো এখানে এখন দেখুন ব্যাটালিয়ন আনসার একটা ওপেন করা আছে, এখানে আপনাদের এই অপশনটা থাকবে, সাধারণ আনসারের যে অপশনটা সেই অপশনটা এখানে থাকবে। থাকার পর আপনি সেখানে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই অপশনগুলো দেওয়া থাকবে এবং এখানে এক্সপায়ার অর্থাৎ কতদিন সময় আছে এটা লেখা থাকবে। তারপর আপনি আবেদন করুন এই অপশনটাতে ক্লিক করবেন। আবেদন করুন এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার যাবতীয় সকল তথ্য এখানে দেখানো হবে, কী কী লাগবে, কত টাকা লাগবে, কী কী যোগ্যতা লাগবে, সব কিছু এখানে থাকবে। এরপর নিচে দেখুন ডান পাশে, আমি সকল তথ্য জেনে ও সকল শর্ত মেনে আবেদন করছি, এই বক্সে টিকচিহ্ন দেবেন। টিকচিহ্ন দেওয়ার পরে আপনার মোবাইলের যে নম্বরটা, আপনার যে মোবাইল নম্বরটা, সেই মোবাইল নম্বরটা আপনি এখানে লিখতে হবে। লেখার পরে এখানে দেখুন পে উইথ সূর্য পে এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে পেমেন্টের যে পেজ আছে সেই পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। পেমেন্টের পেজে নিয়ে যাওয়ার পরে সেখানে আপনি এখানে দেখুন যেটাতে আপনার ভালো লাগে, নগদ, বিকাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, এই যেটাতে ভালো লাগে আপনি সেটাতে পেমেন্ট করবেন। তো আমি ধরুন বিকাশে করব, আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে আপনার এখানে সব কিছু দেখানো হচ্ছে। এরপরে হচ্ছে আপনার বিকাশ যে নম্বরটা, সেই বিকাশ নম্বরটা আপনাকে এখানে লিখতে হবে, যে অর্থাৎ যে নম্বর থেকে আপনি টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন, যে কোনো যে কারো বিকাশ থেকে এই টাকাটা পেমেন্ট করতে পারবেন। লিখে লেখার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের অ্যাকাউন্ট নম্বরে একটা SMS যাবে, সেই SMS একটা কোড নম্বর থাকবে, সেই কোড নম্বরটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে কনফার্মে ক্লিক করে আপনার যে বিকাশের যে পিন নম্বরটা, সেই পিন নম্বরটা লিখতে হবে। লেখার পরে আবার কনফার্ম সাবমিট করবেন। সাবমিট করলে টাকাটা পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনাকে আবেদনের পেজে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনার যাবতীয় সকল তথ্য, নাম, জন্ম তারিখ সহ আপনার সকল বায়োডাটা এবং ছবি সিগনেচার আপলোড করে সাবমিট করলেই আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করবেন।